সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজও আমরা পূর্বের ক্লাসটির ধারাবাহিকতায় মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের আলোচনায় আমরা মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে কিছু নির্বাচিত প্রশ্নের সমাধান করতে শিখব। এই প্রশ্নগুলোর মধ্যে আমি গত ক্লাসে চারটি প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আজ আমরা আরও দু একটি প্রশ্নের সমাধান শিখতে যাচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের নমুনা সৃজনশীল প্রশ্নটিতে কী কী রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নটি তোমাদের পরিচিত, এটি আমি গত দিনের আলোচনাতেও ব্যবহার করেছিলাম। প্রশ্নটির মধ্যে টমিসন ট্রেডিংয়ের রেওয়ামিলটি রয়েছে এবং এই রেওয়ামিলটির পরই রয়েছে কিছু সমন্বয়ের তথ্যাদি, অর্থাৎ নয়টি সমন্বয়ের তথ্যাদি। গত দিনের আলোচনায় তোমরা সেগুলো দেখেছিলে। এই আলোচনার ধারাবাহিকতায় আমি আজ চার নম্বর প্রশ্নটি অর্থাৎ নিট মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এই প্রশ্নটি দিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিট মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের জন্য তার যে ছকটি আঁকতে হবে তা আমি এবার তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টমিসন ট্রেডিংয়ের মালিকানা সত্ত্ব বিবরণী। নিট মালিকানা সত্ত্ব বিবরণী লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তোমরা নিট মালিকানা সত্ত্ব বিবরণীও লিখতে পারো বা শুধু মালিকানা সত্ত্ব বিবরণীও লিখতে পারো, তবে অবশ্যই হেডিংটি লিখতে ভুলবে না। আমাদের প্রথমেই যে যা নিয়ে কাজ শুরু করতে হবে তা হলো মূলধনের পরিমাণ। আমাদের এই মূলধনের পরিমাণকে আমরা আমাদের প্রশ্ন থেকে দেখে নেব, তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নেবে, আমি সেটি দেখিয়ে দিতে চেষ্টা করছি। মূলধনের পরিমাণ আমাদের রেওয়ামিলের ছকে রয়েছে এক নম্বর কলামে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ মূলধন ও উত্তোলন নামে একটি হেডিং দেওয়া আছে। এই মূলধন কোনটি? আমরা জানি মূলধন হচ্ছে দায় পাশে যে টাকাটি থাকে সেটিকে বলা হয়, কারণ মূলধন হচ্ছে মালিকের কাছ থেকে সংগৃহীত ব্যবসার একটি ধার বা দায়, তাই এটি নিঃসন্দেহে রেওয়ামিলের ছকে ক্রেডিট দিকে থাকে। সেগুলো আমরা ইতিপূর্বের অধ্যায়গুলোতে ভালোভাবেই শিখে এসেছি। মূলধনের এই 1,65,000 টাকার পরিমাণকে আমরা আমাদের ছকে নিয়ে যাব, মালিকানা সত্ত্ব নির্ণয় বিবরণী ছকে নিয়ে যাব। মালিকানা সত্ত্ব বিবরণী ছকে আমরা মূলধনের পরিমাণ প্রথম কলামে লিখব 1,65,000 টাকা, কারণ এই মূলধনের সাথে আরও কিছু বিষয়ের যোগ বা বিয়োগের কাজ করতে হবে। দ্বিতীয় ধাপে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের রেওয়ামিলের ছকটিতে কোনো অতিরিক্ত মূলধন নামে কিছু দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রেওয়ামিলের ছকটিতে অতিরিক্ত মূলধন নামে কোনো তথ্য দেওয়া নেই। শিক্ষার্থীরা, শুধু এখানে চেক করলেই হবে না, রেওয়ামিলের ছকটি চেক করার পরবর্তীতে আমাদের সমন্বয়ের তথ্যগুলোর মধ্যেও একটু চোখ বুলিয়ে নিতে হবে যে এখানে অতিরিক্ত মূলধন সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক নম্বর সমন্বয়টিতে রয়েছে সমাপনী মজুত পণ্য সম্পর্কে, দুই নম্বরটিতে রয়েছে 1 সেপ্টেম্বর তারিখে মালিক তার নিজস্ব তহবিল থেকে মজুরি বাবদ 15,000 টাকা পরিশোধ করেন। এই যে মালিক যখনই নিজস্ব তহবিল থেকে ব্যবসার জন্য কোনো কাজে লাগাবে টাকা, তখন সেটিকে অতিরিক্ত মূলধন হিসেবে ভেবে ধরে নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে ছকটি রয়েছে সেই ছকটিতে চলে যেয়ে অতিরিক্ত মূলধন নামে সংযুক্ত করে দেব 15,000 টাকা। তাহলে স্বভাবতই মালিক তার টাকাটি কারবারকে দিয়েছিল, অতিরিক্ত মূলধন হিসেবে ধরে নিলাম। কারবারের যে কাজেই লাগানো হোক না কেন, মালিকের কাছ থেকে এসেছিল বলে এটি অতিরিক্ত মূলধন, এটিকে আমরা যোগ করব। যোগ করার পরবর্তী বিষয় হচ্ছে মূলধনের বকেয়া সুদ। শিক্ষার্থীরা, আমাদের রেওয়ামিলের তথ্যটি এবং সমন্বয়ের তথ্যটির দিকে আবারও ফিরে যেতে হবে। আমরা দেখি আমাদের রেওয়ামিলের তথ্য দিতে মূলধনের সুদ সম্পর্কে কী বলা আছে। আমরা দেখছি যে 4 নম্বর সমন্বয়টিতে মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে একটি ইঙ্গিত দেওয়া আছে। এখানে মূলধনের উপরও এই 5% সুদ প্রযোজ্য, উত্তোলনের উপরও 5% সুদ প্রযোজ্য। আমাদের এখানকার বিবেচ্য বিষয় হলো মূলধনের বকেয়া সুদ। এই রকম সমন্বয়ের ইঙ্গিত দেওয়া থাকার কারণে, মূলধনের সুদের ইঙ্গিত দেওয়া থাকলে আমাদেরকে চলে যেতে হবে মালিকানা সত্ত্ব বিবরণীর ছকটিতে এবং সেখানে যে মূলধনের বকেয়া সুদ কথাটি লিখতে হবে, লিখে এটার জন্য একটি টিকার কাজ করতে হবে। এই টিকাটি হলো মূলধনের বকেয়া সুদ সমান 1,65,000 গুণন 5%। তোমরা নিশ্চয়ই মনে আছে আমাদের রেওয়ামিলের ছকটিতে আমরা দেখেছিলাম আমাদের রেওয়ামিলের মূলধনের পরিমাণ রয়েছে 1,65,000 টাকা। এই 1,65,000 টাকাকে আমরা ব্যবহার করব। এছাড়াও আমাদের রয়েছে, দেখো তোমাদের স্ক্রিনে, 15,000 গুণন 5%,
এই 15000 টাকা বলতে আমরা কোনটিকে বলছি? আমাদের অতিরিক্ত মূলধন যেটা নিয়োগ করেছিলাম, অর্থাৎ মজুরির জন্য আমাদের সমন্বয় তথ্য দিতে যেটা পেয়েছিলাম যে মজুরির জন্য মূলধনের মালিক দিয়েছেন, সেটিকে আমরা ব্যবহার করব। এইভাবে আমরা আমাদের সূত্রটির মধ্যে কি করলাম, 1,65,000 গুণন 5% যোগ 15,000 গুণন 5% গুণন 4/12। এই 4/12 কোথা থেকে পেলাম সেটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটু সূত্রটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার দেখে নাও, রেওয়ামিলের মূলধন গুণন সুদের হার। রেওয়ামিলের মূলধন পেয়েছিলাম 1,65,000 টাকা, গুণন সুদের হার 5% ছিল সমন্বয় বলা, যোগ রেওয়ামিল বা সমন্বয়ের অতিরিক্ত মূলধন, অর্থাৎ অতিরিক্ত মূলধন নামে রেওয়ামিলেও দেওয়া থাকতে পারতো, যেটি আমাদের এই রেওয়ামিলের ছকে নেই, কিন্তু সমন্বয়ের মধ্যে মালিক টাকা দিয়েছে একটা ইঙ্গিত আছে, মজুরি প্রদান করা হয়েছে যে টাকা দিয়ে, সেটিকেই বলছি অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধনের উপরও মূলধনের সুদের হারটি প্রয়োগ করেছি। তাহলে অতিরিক্ত মূলধনের রেওয়ামিলের মূলধন গুণন সুদের হার, রেওয়ামিল বা সমন্বয়ের অতিরিক্ত মূলধন গুণন সুদের হার, গুণন মাস বাই বারো। এই যে মাস বাই বারো, এখানে মাসের জায়গায় আমি চার প্রয়োগ করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং মাস থাকার কারণে এখানে বারো দিয়ে ভাগ করেছি। বিয়োগ রেওয়ামিলের সুদ, রেওয়ামিলে যদি মূলধনের সুদ নামে কিছু বেশি থাকতো তাহলে আমরা সেটিকে নিতাম। দেখা যাক আমাদের রেওয়ামিলে মূলধনের সুদ নামে কিছু আছে কি না। আমরা দেখছি আমাদের রেওয়ামিলের মধ্যে মূলধনের সুদ নামে কোনো তথ্য দেওয়া নেই, যদি থাকতো তাহলে ওই যে আমাদের সূত্রে লিখেছিলাম বিয়োগ মূল রেওয়ামিলের সুদ, সেটিকে সেখানে বসিয়ে দিতাম। এখন প্রশ্ন এসে যাচ্ছে যে চার দিয়ে কেন গুণ করলাম? তোমাদের সমন্বয়ের তথ্যটির মধ্যে দেখলে তোমরা লক্ষ্য করবে, 2 নম্বর সমন্বয়টিতে বলা আছে 1 সেপ্টেম্বর, একটি তারিখ উল্লেখ আছে। এই 1 সেপ্টেম্বর তারিখটি থাকার কারণে আমাদের 4 মাসের উদ্ভব হয়েছে। আমরা আমাদের সমন্বয়ের সমাধানটিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কি আছে, 1 সেপ্টেম্বর মানে 1-9, সেপ্টেম্বর মাস 9 মাস, 1-9 থেকে রেওয়ামিটির শেষ তারিখ ছিল 31/12, তাহলে 1-9 মানে 9 মাস শুরু হয়েছে কেবল, তাহলে 9 মাসকেও হিসাবে গণনায় আনতে হবে, 9, 10, 11 এবং 12, এই 4 মাস, 1 সেপ্টেম্বর থেকে 31/12 পর্যন্ত 4 মাস, সেই 4 মাসে 4/12, এটি নিয়ম অনুযায়ী আমাদের 12 প্রয়োগ করতে হয়। সেটির ফলাফল আমরা পেলাম হিসাব করে শতকরার উত্তর থেকে 8,500 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ফলাফল সম্পূর্ণ ক্যালকুলেশনটি তোমরা ক্যালকুলেটারে করে ফলাফলটি বের করে আনবে 8,500 টাকা, এবং এই 8,500 টাকাকে আমাদের মূলধনের বকেয়া সুদ নামে বসিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা তোমরা আরেকবার একটু টিকাটির দিকে লক্ষ্য করো, যদি আমাদের এখানে রেওয়ামিলের কোনো সুদ থাকতো তাহলে এই 0 টাকার জায়গায় সেই সুদের পরিমাণটি বসতো, এবং এই ফলাফল থেকে সেই রেওয়ামিলের সুদটি বিয়োগ করার পর অবশিষ্ট টাকাটি আমাদের মূলধনের বকেয়া সুদ হিসেবে বসাতে হতো। আশা করি তোমরা এই টিকার কাজটি বুঝতে পেরেছ। মূলধনের বকেয়া সুদ নির্ণয় করলাম, তাহলে আমরা কি পেলাম, রেওয়ামিলের মূলধনটি যোগ রেওয়ামিল বা সমন্বয়ে যে অতিরিক্ত মূলধন দেওয়া থাকবে তার সাথে যোগ করবো মূলধনের বকেয়া সুদ, যদি সুদের হার দেওয়া থাকে সমন্বয়ে তাহলে সেই সুদের হার প্রয়োগ করে টিকার কাজটি করে আমরা সুদের হারটিকে বকেয়া সুদ নির্ণয় করে বসিয়ে দেব, এবং যোগফল নির্ণয় করব 1,88,500 টাকা। এখানেই শেষ নয় কিন্তু শিক্ষার্থীরা, মূলধন যোগ উত্তোলন যোগ মূলধনের বকেয়া সুদ, এবার আমরা এখান থেকে বিয়োগ করতে যোগ করতে চেষ্টা করব নিট মুনাফা বা ক্ষতি যা দেওয়া থাকবে। আমরা আমাদের এই প্রশ্নটিতে লক্ষ্য করেছিলাম যে নিট মুনাফা আগের দিনে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছিলাম, নিট মুনাফার পরিমাণ বেরিয়েছিল 10,121 টাকা। তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে লাস্ট লাইনে 10,121 টাকা, এই নিট মুনাফার পরিমাণকে আমরা এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে যদি নিট মুনাফার পরিমাণ রেওয়ামিলের ছকের উপরেই দেওয়া থাকে তাহলে সেটি নিয়ে আসবে, যদি দেওয়া না থাকে তাহলে পূর্ববর্তী প্রশ্নে যদি নিট মুনাফা নির্ণয় করতে বলে এবং সেখানে বিশদায় বিবরণীর মাধ্যমে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করা হয়, যেটি আমরা আমাদের গত দিনের ক্লাসে করে রেখেছিলাম, সেরকমভাবে যদি নির্ণয় করতে হয় তাহলে এই বিশদায় বিবরণীর শেষ থেকেই আমাদের নিট মুনাফার পরিমাণটি এখানে এনে বসিয়ে দেব এবং যোগ করব। যদি বিশদায় বিবরণীতে নিট মুনাফা না বেরিয়ে নিট ক্ষতি বেরোতো তাহলে আমরা এখানে নিট ক্ষতি বিয়োগ করে বসিয়ে দিতাম এবং বিয়োগফলটি এভাবে বসিয়ে দিতাম, কিন্তু এখানে আমাদের নিট মুনাফা বেরিয়েছে তাই আমরা যোগ করে বের করলাম। তাহলে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের বকেয়া সুদ যোগ নিট মুনাফা অথবা বিয়োগ নিট ক্ষতি, এই কাজগুলো করার পরে আমরা একটি পরিমাণ পেলাম, সেটিকে আমরা দ্বিতীয় কলামে বের করে রাখলাম। শিক্ষার্থীরা এখানেও কিন্তু শেষ নয়, মূলধনের মালিকানা সত্ত্বে নির্ণয় বিবরণীতে 3টি ধাপ, মূলধনের কাজগুলো করার পরে আমাদেরকে সেখান থেকে উত্তোলনগুলো বিয়োগ করতে হবে। এই উত্তোলনগুলো কোথায় কোথায় আমরা খুঁজব? আমাদেরকে প্রথমেই উত্তোলনটি খুঁজে নিতে হবে আমাদের রেওয়ামিলের ছকে কোনো উত্তোলন দেওয়া আছে কিনা, অর্থাৎ এটিকে বলা হয় নগদ উত্তোলন। আমরা দেখে নিই একবার আমাদের রেওয়ামিলের ছকটিতে, আমরা
আমাদের র মিলের ছকটিতে যদি ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক নম্বর ক্রমিকে মূলধনের সাথে উত্তোলনের একটি পরিমাণ দেওয়া আছে ডেবিট কলামে যার টাকাটি, কারণ মূলধন যদি দায় পাশে বসে মালিক দেওয়ার ফলে এই দায় সৃষ্টি হয়, মালিক যখন তার দেওয়া জিনিসটি আবার তুলে নেয় তখন দায় হ্রাস হওয়ার কারণে উত্তোলনের টাকাটি ডেবিট পাশে বসে। তাহলে উত্তোলনে এই 30,000 টাকাটিকে বলা হয় নগদ উত্তোলন। শিক্ষার্থীরা এই উত্তোলনকেই শুধু মনে রাখলে চলবে না, আমাদের একবার দেখে নিতে হবে সমন্বয় তথ্যগুলোর মধ্যেও মালিক কোনো কিছু উত্তোলন করেছে কিনা এরকম বলা আছে নাকি। আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে মালিকের উত্তোলনের তথ্য বলা নেই, দু নম্বরেও বলা নেই, এবং তিন নম্বরেও দেখছি না। আমরা পাচ্ছি যে উত্তোলন সম্পর্কে ৬ নম্বর সমন্বয়টিতে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ এবং ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫০০ টাকা হিসাবভুক্ত হয়নি। এখানে দুটো তথ্য হচ্ছে, তার মধ্যে একটিতে বলা আছে এবং ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫০০ টাকা হিসাবভুক্ত হয়নি। এই যে ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করা হয় বা যে কোনো কিছু উত্তোলনের কথা বলা থাকে তাহলে সেটিকে বলা হয় মালিকের উত্তোলন। এছাড়াও ৭ নম্বর সমন্বয়টিতে তোমরা দেখতে পাচ্ছ কারবার থেকে টাকা নিয়ে মালিকের আয়কর এবং জীবন বীমা প্রিমিয়ামের ১৩,০০০ টাকা প্রদানের ঘটনাটি হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ এখানেও কিন্তু মালিকের কোনো কাজে কারবার থেকে টাকা নেওয়া হয়েছিল সেটা ইঙ্গিত দেওয়া আছে। আয়কর এবং জীবন বীমা এই দুটো বিষয়কে বলা হয় মালিকের ব্যক্তিগত ব্যয়। এরকম ব্যয়ের টাকা যদি রেওয়ামিলের ছকে অথবা সমন্বয়ের তথ্য দিতে বলা থাকে এটিকেও কিন্তু উত্তোলন হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা কিন্তু তিনটি বিষয় পেলাম শিক্ষার্থীরা। প্রথমত পেলাম নগদ উত্তোলন যেটা রেওয়ামিলের ছকে ছিল, রেওয়ামিলের ছকে যদি আয়কর বা জীবন বীমা সম্পর্কে থাকতো সেটিকেও আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করতাম, কিন্তু আমাদের এই রেওয়ামিলের ছকে শুধু নগদ উত্তোলন আছে, কোনো আয়কর এবং জীবন বীমা সম্পর্কে বলা নেই। কিন্তু আমাদের সমন্বয়ের তথ্যাদিটি আমরা দুটো জিনিস পেয়েছি, একটি হলো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটি মালিকের উত্তোলন, আর দ্বিতীয়টি হলো মালিকের আয়কর এবং জীবন বীমা। তাহলে আমরা এই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদের যে সমাধান শীটটি ছিল সেখানে চলে যাব। প্রথমটি হলো নগদ উত্তোলন যেটি আমরা রেওয়ামিলে পেয়েছিলাম ৩০,০০০ টাকা। দ্বিতীয়টি হচ্ছে সমন্বয়ের তথ্যাদিতে আমরা দেখেছিলাম মালিক পণ্য উত্তোলন করেছিল ৫০০ টাকা। এবার আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম নামে একটি উত্তোলন করেছিল সমন্বয় তথ্য দিতে, সেটি ছিল আমাদের ১৩,০০০ টাকা। আর কোনো উত্তোলনের সম্পর্কে আমাদের এই প্রশ্নে কোনো ইঙ্গিত দেওয়া ছিল না। যদি তোমাদের আওয়ামীলের ছকে না দিয়ে সমন্বয় তথ্য দিতে বলা থাকতো যে কারবারের কোনো এক সম্পত্তি অর্থাৎ কারবারের একটি কম্পিউটার মেশিন ছিল ১৫,০০০ টাকা দামের, যেটি মালিক তার বাড়িতে ব্যবহারের জন্য নিয়ে গেছে, এরকম থাকলে মালিক তার স্ত্রীর বা সন্তানের যে কোনো খরচের জন্য কারবার থেকে টাকা নিয়েছে, এরকম যে কোনো উত্তোলন থাকলেও আমরা সেটিকে এই উত্তোলন হিসেবে সংযুক্ত করে দিতাম। আমাদের এই প্রশ্নে কিছু না থাকার ফলে মোট উত্তোলনের পরিমাণ আমরা পেলাম ৪৩,৫০০ টাকা। অর্থাৎ উত্তোলনটা যে যে বিষয়গুলো উত্তোলন করেছে সবগুলো বিষয়ের টাকার সমষ্টিকে আমরা আমাদের নিট মুনাফাযুক্ত যে বিষয়টি আমরা দ্বিতীয় কলামে এনে রেখেছিলাম তার নিচে বসিয়ে দিলাম। অবশ্যই এটিকে বিয়োগবোধক চিহ্নরূপে বসাতে ভুলবে না। এই নিট মোট উত্তোলনের পরিমাণটি আমরা কি করব, আমাদের আগের যোগফল থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের একটা বিয়োগফল পেলাম ১৫৫,১২১টাকা। আমরা দ্বিতীয় ধাপের কাজটি শেষ করতে যাচ্ছি। উত্তোলনের আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে উত্তোলনের যদি কোনো প্রাপ্য সুদ বা বকেয়া সুদ থাকে সেটির কাজও আমাদের এখানে বিয়োগ করতে হবে। আমরা দেখে নিই আমাদের রেওয়ামিলের তথ্যটি এবং সমন্বয়ের তথ্যাদিতে এরকম কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা। শিক্ষার্থীরা তোমাদের সমন্বয়ের তথ্যাদিতে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তোলনের সুদ ধরতে হবে ৪ নম্বর সমন্বয়টিতে বলা আছে মূলধন এবং উত্তোলনের উপর ৫% সুদ ধরতে হবে। এই যে শতকরা ৫ সুদ ধরতে হবে বলা আছে এটির কারণে আমাদেরকে বুঝে নিতে হবে উত্তোলনের বকেয়া সুদের একটি টিকার কাজ রয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে সমন্বয়ের কাজটি সমাধানের কাজটি করছিলাম মালিকানা সত্ত্ব বিবরণীতে সেখানে আমাদের লিখে দিতে হবে উত্তোলনের প্রাপ্য সুদ। খেয়াল রাখবে মোট উত্তোলনের টাকাও বিয়োগ করতে হয় এবং উত্তোলনের যে প্রাপ্য সুদ সে টাকাটিও বাদ দিতে হয়। উত্তোলনের প্রাপ্য সুদ নির্ণয় করার জন্য আমরা একটি টিকার কাজ দিকে চলে যাব, সে টিকাটি আমরা এখন দেখতে যাচ্ছি। উত্তোলনের প্রাপ্য সুদ সমান ৩০,০০০ + ১৩,০০০ + ৫,০০০। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের নগদ উত্তোলনের পরিমাণ রেওয়ামিলে দেওয়া ছিল ৩০,০০০ টাকা, মালিক তার আয়কর এবং জীবন বীমা প্রিমিয়ামের টাকা দেওয়ার জন্য কারবার থেকে নিয়েছিলেন ১৩,০০০ টাকা এবং পণ্য উত্তোলন করেছিলেন ৫০০ টাকা। এই তিনটি সমষ্টিকে আমরা উত্তোলনের শতকরা হার দিয়ে গুণ করলাম। আমি সূত্রটি তোমাদের দেখিয়ে দিয়েছি, উত্তোলনের মোট টাকা,
উত্তোলনের মোট টাকা বলতে আমি কি বোঝাচ্ছি সেটি একটু নিচে লিখে দিয়েছি। দেখো এখানে উত্তোলনের মোট টাকা বলতে বোঝানো হচ্ছে রেওয়ামিল ও সমন্বয়ের নগদ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যোগ অন্যান্য উত্তোলন যোগ আয়কর যোগ বিপণন বিমা। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু হাইলাইট করে দিয়েছি। এই টাকাগুলোর সমষ্টিকে আমি দেখেছি এবং তাকে 12 দিয়ে ভাগ করেছি ও 6 দিয়ে গুণ করেছি। শিক্ষার্থীরা এই 6 কোথা থেকে পেলাম একটু খেয়াল করো, আমি উপরে একটি ইঙ্গিত লিখে দিয়েছি, উত্তোলনের তারিখ না থাকায় 6 মাসের গড় সুদ নির্ণয় করা হলো। তোমরা যদি প্রশ্নটার দিকে একটু ফিরে যাও তাহলে দেখতে পাবে যে উত্তোলন সম্পর্কে না তো রেওয়ামিলের মধ্যে কোনো তারিখ আছে, না তো উত্তোলন সম্পর্কে কত তারিখ উত্তোলন করেছিল সেই তারিখ সম্পর্কে কিছু দেওয়া আছে। যেমন 7 নম্বর সমন্বয়টি এবং 6 নম্বর সমন্বয়টির দিকে তাকালে দেখবে উত্তোলন করেছে বলা আছে কিন্তু কত তারিখে উত্তোলন করেছে সেটি কিন্তু বলা নেই। এরূপ ক্ষেত্রে আমাদেরকে উত্তোলনের তারিখ না থাকার কারণে 6 মাসের গড় সুদ নির্ণয় করা হলো। এই 6 মাসের গড় সুদ নির্ণয় করে বিয়োগ উত্তোলনের যদি দেওয়া থাকতো রেওয়ামিলের কোনো সুদ, আমরা দেখেছিলাম যে আমাদের রেওয়ামিলেও উত্তোলনের সুদ নামে কোনো তথ্য দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা 0 টাকা বসিয়ে দিয়েছি। এই শূন্যটি বসানোর কোনো দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য 0 দিয়েছি যে রেওয়ামিলের উত্তোলনের কোনো সুদ নেই। তোমরা পরীক্ষার সময় রেওয়ামিলের কোনো উত্তোলনের সুদ নেওয়া থাকলে এখানে বিয়োগ শূন্যটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা পেলাম 1088 টাকা। এই 1088 টাকা উত্তোলনের সুদকে আমরা নিয়ে যাব আমাদের মালিকানা স্বত্ব বিবরণীতে উত্তোলনের প্রাপ্য সুদ নামে, বিয়োগ করব এবং বিয়োগফল বের করলাম 1,54,033 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে আমরা প্রথম ধাপে মূলধনের কাজ করেছি, দ্বিতীয় ধাপে উত্তোলন সমূহ বিয়োগ করেছি এবং তৃতীয় ধাপে উত্তোলনের প্রাপ্য সুদ থাকায় এ সেটিকেও বিয়োগ করেছি। এবার সর্বশেষ বিষয়টি হলো যদি কোনো সঞ্চিতি সম্পর্কে দেওয়া থাকে, আমরা আমাদের রেওয়ামিলের ছকে দেখতে পাবো রেওয়ামিলের ছকে সঞ্চিতি তহবিল নামে কোনো ইঙ্গিত আছে কি না। হ্যাঁ, 11 নম্বর কলামে সারিতে তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বর কর্মীকে সঞ্চিতি তহবিল 2,000 টাকা আছে। এটি কিন্তু দায় পাশে সঞ্চিতি কিন্তু মনে হতে পারে এটা সঞ্চয় বা সম্পদ, আসলে কিন্তু এটি সম্পদ নয়, ব্যবসার একটি দায়, কারণ মালিককে মালিকের পূর্বের বছরের বা যে কোনো সময়ের মুনাফাটি মালিককে না দিয়ে সেটি ব্যবসাতেই রেখে দেওয়া হয়েছে ব্যবসার কোনো কাজে, এরকম কোনো তহবিলকে বলা হয় সঞ্চিতি তহবিল। মালিকের অংশ ব্যবসার কাছে আটকে আছে বলে মালিকের কাছ থেকে ব্যবসাটি ধার স্বরূপ রেখে দিয়েছে মনে করতে হবে, এবং এই সঞ্চিতি তহবিলটি আমরা আমাদের সঞ্চিতি তহবিল হিসেবে যোগ করব, কারণ এটা তো ব্যবসাটি বন্ধ হয়ে গেলে মালিকের অংশ আটকে রাখা ছিল মালিকই নিয়ে নেবে, তাই এটি কিন্তু যোগ করতে হবে। এই সঞ্চিতি তহবিল 2,000 টাকাকে যোগ করে আমরা পেলাম 1,56,033 টাকা। এইটিকে বলা হবে নিট মালিকানা স্বত্ব বা নিট মূলধন, অর্থাৎ এটি মালিক পাবে। এটি হচ্ছে নিট মূলধন, না লিখে তোমরা এখানে নিট মালিকানা স্বত্ব লিখতেও পারো, এটি নিট মালিকানা স্বত্ব লিখলেও চলবে, নিট মূলধন লিখলেও চলবে। তাহলে আমরা কি পেলাম, প্রথম ধাপে মূলধনের কাজ করলাম, দ্বিতীয় ধাপে উত্তোলনের কাজ করলাম, তৃতীয় ধাপে উত্তোলনের প্রাপ্য সুদ বিয়োগ করলাম এবং সর্বশেষ ধাপে সঞ্চিত হবে। তাহলে মূলধন যোগ মূলধনের সাথে উত্তোলনের কাজ, মূলধন যোগ নিট মুনাফা বাদ উত্তোলন বাদ উত্তোলনের প্রাপ্য সুদ যোগ হচ্ছে শেষে সঞ্চিতি তহবিল, মূলধন মুনাফা ও সঞ্চিতি সবগুলোর সমন্বয়ে আমরা বের করতে পারলাম নিট মালিকানা স্বত্ব বা মূলধনের পরিমাণ 1,56,033 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটির পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যেতে যাব, দেখা যাক পরবর্তী প্রশ্নটিতে কী আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে 5 নম্বর প্রশ্নটি হয়েছে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করতে গেলে আমাদেরকে আবারও কীভাবে ছকটি আঁকতে হবে সেটি আমরা দেখে নিই একবার। আমরা সেবার শুরু করব স্থায়ী সম্পদের বিবরণী, আমরা লিখব টমিসন ট্রেডিংয়ের নিট স্থায়ী সম্পদ বিবরণী। স্থায়ী সম্পদ বলতে কী বুঝি, আমরা নিশ্চয়ই জানি যে সমস্ত সম্পদ বছরে কারবারে 1 বছরের বেশি সময়ের জন্য রাখা হয়, সাধারণত ধরা ছোঁয়া যায়, বাস্তব অস্তিত্ব আছে এরকম কিছু, বা কিছু অদৃশ্য সম্পদ রয়েছে। এই সবগুলো সম্পদকে নিয়ে কীভাবে স্থায়ী সম্পদ বিবরণী তৈরি করতে হবে সেটি আমরা এবার শিখতে যাচ্ছি। এজন্য প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের প্রশ্নটির দিকে তাকিয়ে দেখতে হবে। প্রশ্নটিতে রয়েছে যে তথ্যগুলো আমরা দেখতে চেষ্টা করি একটু। রেওয়ামিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন কোন সম্পদ রয়েছে, তোমরা একবার দেখে নাও। 6 নম্বর সম্পত্তি রয়েছে সুনাম, ইজারা, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। এই ধরনের সম্পদগুলোকে, এই যে আমি সবগুলো নাম দিয়েছি সম্ভাব্য নাম, হয় সুনাম দেওয়া থাকবে যে কোনো একটি নাম, অথবা ইজারা অথবা প্যাটেন্ট অথবা ট্রেডমার্ক অথবা কপিরাইট, এই নামগুলোকে বলা হয় অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ। অবলোপনযোগ্য, শিক্ষার্থীরা মনে রাখবে স্থায়ী সম্পদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ আর একটি হলো অবচয়যোগ্য স্থায়ী সম্পদ।
আর কিছু সম্পদ আছে যেগুলো ধরাছোঁয়া যায়, বাস্তব অস্তিত্ব আছে, সেগুলোকে বলা হয় অবচয়যোগ্য স্থায়ী সম্পদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এমন কি কোনো সম্পদ আছে যেটি যেমন আসবাবপত্র, দালান কোঠা, গাড়ি, তারপরে যে কোনো রকমের অফিস সরঞ্জাম, এরকম কোনো কি সম্পদ তোমরা দেখতে পাচ্ছ? মনে হয় না। এখানে আমাদেরকে স্থায়ী সম্পদ বিবরণী তৈরি করতে গেলে প্রথমেই রেওয়ামিলের ছকে এবং তারপর সমন্বয় তথ্যগুলোর মধ্যে দেখতে হবে কোনো অবচয়যোগ্য স্থায়ী সম্পদ রয়েছে কিনা। আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখতে পাবো তিন নম্বর সমন্বয়টিতে রয়েছে 1 মার্চ তারিখে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ ব্যবসাতে 25,000 টাকার অফিস সরঞ্জাম কেনা হয়েছিল 1 তারিখে মার্চের, যেটি হিসাবে লেখা হয়নি, কিন্তু অর্থাৎ সে কারণে রেওয়ামিলে আসেনি। কিন্তু এটি তো ব্যবসার কোনো কাজে লেগেছে, খরচ হয়েছে, এইটিকে আমরা বলবো যে ব্যবসাতে একটি স্থায়ী সম্পদ রয়েছে, সেটি হলো অফিস সরঞ্জাম। আরও কোনো তথ্য রয়েছে কিনা একবার একটু দেখে নিতে হবে। আমি তোমাদেরকে জানি বলে জানিয়ে দিচ্ছি এরকম কোনো সম্পদ নেই, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে আরও স্থায়ী সম্পদও দেওয়া থাকতে পারে, তোমরা একটু সতর্কভাবে তোমাদের সমন্বয়গুলো দেখে নিবে। অফিস সরঞ্জামের উপর কোনো অবচয় ধরতে হবে কি না সে সম্পর্কে আমাদের এই তথ্যগুলোর মধ্যে খুঁজে দেখতে হবে। আমরা 8 নম্বর সমন্বয়টিতে লক্ষ্য করলে দেখতে পাবো একটি কথা বলা আছে এবং অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধরতে হবে। এই যে অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধরতে হবে এবং অফিস সরঞ্জামের পরিমাণও আমরা পেলাম সমন্বয় তথ্য দিতে 25,000 টাকা, এই দুটোকে ব্যবহার করে আমরা এবার আমাদের নিট স্থায়ী সম্পদ বিবরণীর কাজটি শুরু করতে যাচ্ছি। আমাদের নিট স্থায়ী সম্পদ বিবরণীতে আমরা প্রথমেই অফিস সরঞ্জামের নামটি লিখব এবং আমরা দেখেছিলাম আমাদের সমন্বয় তথ্য দিতে 25,000 টাকার স্থায়ী সম্পদ ছিল, অর্থাৎ অফিস সরঞ্জাম ছিল, এবং এর উপর অবচয় ধার্য করতে বলা আছে বাদ অবচয়। এই অবচয়ের টিকাটি আমরা এবার একটু শিখতে যাচ্ছি। অবচয়ের টিকাটির দিকে দেখলে আমরা দেখতে পাই যে অফিস সরঞ্জামের অবচয় সমান 25,000 × 8% × 10/12। এটি সূত্রটি আমি একটু উপরে উল্লেখ করে দিয়েছি, রেওয়ামিল বা সমন্বয়ের টাকা। আমরা রেওয়ামিলে কোনো স্থায়ী সম্পদের পরিমাণ পাইনি, কিন্তু সমন্বয়ে পেয়েছিলাম অফিস সরঞ্জাম কেনা হয়েছিল, তাই রেওয়ামিল বা সমন্বয়ে যেখানেই টাকাটি থাকবে সেই টাকাটি আমরা 25,000 টাকা নিলাম গুণন অবচয়ের হার সমন্বয়ে যেটা দেওয়া ছিল এবং মাস বাই বারো, এই নিয়ম অনুযায়ী 10/12 লিখেছি। 10 কীভাবে পেলো আমি সেই হিসাবটি এবার দেখিয়ে দিচ্ছি। 1/3/18 তারিখেই অফিস সরঞ্জামটি কেনা হয়েছিল। তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নপত্রে দেখেছিলে অফিস সরঞ্জামটি কেনা হয়েছিল 3 নম্বর সমন্বয়ের দিকে লক্ষ্য করো, মার্চের 1 তারিখে। এই 1 তারিখে অফিস সরঞ্জামটি কেনা হওয়ার কারণে আমরা আমাদের সমন্বয় লিখেছি 1/3/18, অর্থাৎ মার্চের শুরুতে কেনা হয়েছিল, তাই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 10 মাস আমরা পাই, সেই জন্য আমরা লবে 10 প্রয়োগ করেছি এবং হরে তারিখ থাকার কারণে সবসময় এটা 12 প্রয়োগ করতে হয়। আমরা ফলাফল পেলাম 1,666.66 টাকা, যাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে পাই 1,667 টাকা। এই অফিস সরঞ্জামের অবচয়কে আমরা আমাদের অবচয় হিসেবে অন্তর্ভুক্ত করব এবং যেহেতু বাদ দিতে হয় অবচয়, অবচয়ের পরিমাণটি বিয়োগ করে আমরা পেলাম 23,333 টাকা। শিক্ষার্থীরা, আমরা আমাদের রেওয়ামিলের প্রশ্নটি এবং সমন্বয় তথ্য দিতে আর কোনো অবচয়যোগ্য স্থায়ী সম্পদ পাইনি, তাই আমরা এবার অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ খুঁজতে চেষ্টা করব। প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে আমাদের রেওয়ামিলের দিকে। আমাদের রেওয়ামিলের 6 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি কিছু স্থায়ী সম্পদের পরিমাণ, যেটি আমি একটু আগেই তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি, এবং এই স্থায়ী সম্পদগুলোকে বলা হয় অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদগুলোর পাশে দেখো একটি বছরের ইঙ্গিত দেওয়া আছে। তোমাদের প্রশ্নে যদি এখানে বছরের ইঙ্গিত দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমাদের সমন্বয় তথ্য দিতে খুঁজে দেখতে হবে কোনো বছর আছে কি না এই নামগুলোর জন্য, অর্থাৎ তোমাদের বলা থাকতে পারে এখানে যেমন সুনাম, এদিকে বছর না দিয়ে সমন্বয় তথ্য দিতে বলা থাকতে পারে সুনাম 50 বছরের জন্য ধরতে হবে, অথবা সুনামের 50-এর 1 অংশ অবলম্বন করতে হবে, এরকম কোনো ইঙ্গিত দুরকমভাবে বলা থাকতে পারে। হয় এই বছরটি সমন্বয় তথ্য দিতে বলা থাকতে পারে সুনাম 50 বছরের জন্য ধরতে হবে, অথবা 50 বছর না উল্লেখ করে বলা থাকতে পারে সুনামের 50-এর 1 অংশ, 5-এর 1 অংশ অবলম্বন করতে হবে, অর্থাৎ অবলম্বনের ইঙ্গিত একটি দেওয়া থাকবে। থাকলেই আমরা সেক্ষেত্রে আমাদের সমাধানের দিকে কীভাবে করবো সেটির কথা বলছি। প্রথমেই সেই নামগুলো লিখতে হবে যে নামটি দেওয়া থাকবে এবং তার টাকাটি রেওয়ামিল থেকে নিয়ে লিখতে হবে, 3,50,000 টাকা। এরপর বাদ অবলোপন, অবলোপনের টিকাটির দিকে তাকালে আমরা দেখতে পাই সুনাম, ইজারা, প্যাটেন্ট, ট্রেডমার্ক, যে নামিতেই দেওয়া থাকবে তার অবলোপন সমান 3,50,000 / 50। আমি একটু সূত্রটি তোমাদেরকে উপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেওয়ামিলের টাকা, অর্থাৎ রেওয়ামিলে
এই সুনাম ইজারা পেটেন্ট ট্রেডমার্ক এগুলো সম্পর্কে যেগুলো দেওয়া আছে যে না টাকাটি দেওয়া ছিল সেই রেওয়ামিলের টাকাটি এবং তাকে ভাগ করব রেওয়ামিল বা সমন্বয়ে উল্লিখিত বছর। রেওয়ামিল বা সমন্বয়ে যদি বছরের উল্লেখ ছিল আমাদের রেওয়ামিলের মধ্যে 50 বছর ছিল সেটি রেওয়ামিলের মধ্যে না থেকে সমন্বয়ের মধ্যে বলা থাকতে পারত, যেখানেই এ সম্পর্কে বছর উল্লেখ করে দেওয়া থাকবে এই স্থায়ী সম্পদের জন্য তাকে সেই বছরটি দিয়ে ভাগ করতে হবে। আমি একটি আরও একটি বিষয় তোমাদেরকে বলে দিতে চাই, যদি বছর হিসেবে না দিয়ে অংশ হিসেবে বলা থাকে যে সুনামের এক পঞ্চমাংশ বা 50 ভাগের এক ভাগ অবলম্বন করতে হবে, সেক্ষেত্রেও আমরা কিন্তু সেই ভগ্নাংশটি দিয়েই এই রেওয়ামিলের টাকাটিকে গুণ দেখাতে হবে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে। তখন আমরা লিখব 300,350,000 গুণ 50 এর 1। আর যদি বছর হিসেবে দেওয়া থাকে তাহলে শুধু 50 দিয়ে ভাগ করে দিলেই এটির অবচয়ের পরিমাণ পাওয়া গেল 7,000 টাকা। এই অবচয়ের পরিমাণকে আমরা অবলম্বন হিসেবে দেখাবো এবং অবলম্বনের পরিমাণটি বিয়োগ করে বিয়োগফলটি দেখাবো 343,000 টাকা। তাহলে আমরা দু রকম সম্পদকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিছু হচ্ছে অদৃশ্য অবচয়যোগ্য সম্পদ, অবচয়যোগ্য সম্পদের অবচয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হবে সেটিও আমি টিকাটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর তারপরেই আবার দেখিয়ে দিয়েছি অবলম্বনযোগ্য স্থায়ী সম্পদ, অবলম্বনযোগ্য স্থায়ী সম্পদের অবলম্বনের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হবে সেই টিকাটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরকমভাবে তোমাদের প্রশ্নে একাধিক অবচয়যোগ্য এবং একাধিক অবলম্বনযোগ্য সম্পদ দেওয়া থাকতে পারে, প্রতিটি সম্পদের জন্য আলাদা আলাদা করে এরকমভাবে একটি করে কাজ করে চূড়ান্ত কলামে টাকাটি নিয়ে আসতে হবে। এই রকম সম্পদগুলোর পরিমাণ নির্ণয় করার পরে আমাদের নিট স্থায়ী সম্পদের পরিমাণ জানতে হবে এই দুই রকম সম্পদের যোগফলকে, 366,366 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আজকে যেভাবে নিট মালিকানা স্বত্ব এবং নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে শিখলাম, সেভাবে তোমরা বাসায় বিভিন্ন অনুশীলনী প্রশ্নগুলোকে ব্যবহার করে মালিকানা স্বত্ব এবং স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়ের কাজটি অনুশীলন করবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমার কাছে নিঃসংকোচে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান জেনে নেবে। আগামী দিনের ক্লাসটির জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।